ভোটের সময় অনেক বড় বড় কথা। দিল্লিতে যিনি আছেন তিনি বলেছেন আমাকে ভোট দাও, কৃষকের আয় বাড়িয়ে দ্বিগুণ করে দেব। আর কলকাতায় যিনি আছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি তিনগুণ করে দিয়েছি, তুমি কবে দ্বিগুণ করবে? আমি তমলুকের কৃষকের, পূর্ব মেদিনীপুর জেলার কৃষকদের কাছে জানতে চাই, সত্যি সত্যি আপনাদের আয় বছরে তিনগুণ বেড়ে গেছে? তাহলে কেন আমাদের রাজ্যে প্রায় 86 জন কৃষক আত্মহত্যা করছে? কেন আলুর দর নেই, ধানের দর নেই, ধান কেনার লোক নেই, অন্য কৃষিজাত ফসল কেনার লোক নেই, অভাবে বিক্রি করতে হচ্ছে, এই অবস্থার মুখোমুখি আমরা হচ্ছি কেন? কৃষক ঋণ নিয়ে শোধ করতে পারছে না। এখন তো কোঅপারেটিভ গুলোর মাথায় বসে গেছেন সব লুটেরারা, দেশ থেকে গণতন্ত্র তুলে দিচ্ছেন। আগে দেখেছেন এই যে আমাদের মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, এখানে ভোট হতো, অভিভাবকরা ভোট দিয়ে একটা ম্যানেজিং কমিটি তৈরি করত। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ভোট ভোট দেওয়ার দরকার নেই, আমরা ওপর থেকে ঠিক করে দেবো কারা ম্যানেজিং কমিটি। কোঅপারেটিভ সোসাইটিতেও বলছে কারা বোর্ড অফ ডাইরেক্টর সে থাকবে, ওপর থেকে ঠিক করে দেবো, সব নবান্ন ঠিক করে দেবো। ছাত্র সংসদের নির্বাচন করতে হবে না, মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচন করতে হবে না, উনি ঠিক করে দেবেন, ওনার পছন্দ মতো লোক বসাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদেও উনি ওনার পছন্দ মতো লোক ঠিক করে দেবেন। আর এবার আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে পঞ্চায়েতের ভোটও করার দরকার নেই, আমার যাকে পছন্দ সে যাবে, আমাদের মনোনীতরা গিয়ে ওখানে পঞ্চায়েত চালাবে। এবছর 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় করেছেন, পরের ভোটে উনি 100% করবে, তার রাস্তায় এগোচ্ছে। কিন্তু মানুষের কণ্ঠরোধ করা, গণতন্ত্রের কণ্ঠরোধ করা, কৃষক বলতে পারে না যে আমি আমার ফসলের দাম পাচ্ছি না কেন, সারের দাম বাড়ছে কেন, সমবায় সমিতি থেকে ঋণ পাচ্ছি না কেন, কারণ দিদি চড়ে খাওয়ার জন্য যাদেরকে ওখানে বসিয়েছেন তারা খেতে খেতেই সমবায় শেষ। আমাকে দু একজন তৃণমূলের লোকেরা বলেছে আপনারা কিছু করুন, এই সমবায়গুলো নিয়ে কিছু করুন, এরা লুটে পুটে শেষ করে দিল। আমি বললাম এরা মানে তো তোমাদেরই লোক। বলছে হ্যাঁ আমাদের লোক, কিন্তু ওরা সমবায়টার 12টা বাজিয়ে দিচ্ছে। তৃণমূলে সবাই খুশি এমন না, আমরা যাদের জন্য আন্দোলনে নেমেছি তার মধ্যে তৃণমূল কংগ্রেস করেন এমন কৃষকের স্বার্থ রক্ষা পাবে না তা নয়। কোন গরিব শ্রমজীবী খেত মজুর ভুল করে এক ফুলে আছেন, দু ফুলে আছেন, কাটা হাতে আছেন, আমরা বলছি যখন আমরা শ্রমজীবীদের দাবিতে লড়াই করছি তখন আমরা কোন রং দেখি না, আমরা কৃষকের যে দাবিতে লড়াই করছি সেই লড়াই করতে গিয়ে কোন রং বিচার করা হবে না। আপনি কংগ্রেসকে ভোট দিতে পারেন, আপনি তৃণমূলকে ভোট দিতে পারেন, হালে হালে আপনার মনে হয়েছে বিজেপিকে ভোট দিলে ভালো হবে, আমরা এই বাছ বিচার না করেই বলছি সমস্ত কৃষক, সমস্ত খেত মজুর, সমস্ত শ্রমজীবী, তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের লড়াই। ভোটটা যার যাকে খুশি দিক, লড়াই আন্দোলন করতে করতে সে বুঝবে কে তার বন্ধু কে তার শত্রু। আমি বললে তার মনে দ্বিধা থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তাই তো অনেকবার দিয়েছি, একবার অন্য জায়গায় দিয়ে দেখি, একবার পরিবর্তন করে দেখি। আর কৃষক সভা, খেত মজুর সংগঠন বা সিআইটিউ এরা ভোটে দাঁড়ায় না, এরা রাজনৈতিক দল নয়। আমাদের কাজটা হচ্ছে শ্রমজীবী, খেত মজুর এবং কৃষক, তাদের মুখে হাসি ফোটানো।
দেখুন আমাদের রাজ্যের বিচারিতার কথা বেশি আমি বলতে চাই না। 1 জুলাই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে বলেছে, একজন খেত মজুরের একদিনের ন্যূনতম মজুরি হওয়া উচিত 244 টাকা। এই সরকার, আর এই সরকার যখন চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করছে, তখন বলছে একজন চা বাগানের শ্রমিকের ন্যূনতম মজুরি 172 টাকা। কোন বিচারে হয়? আচ্ছা, মুখ্যমন্ত্রীর বেতন ছিল 7,500 টাকা, ওটা বেড়ে এখন হয়েছে 88,000 টাকা। কেন কেন? উনি তো বলছেন আমি 18 বছর বাদ মুড়ি আর ইয়ে কিছুই খাই নাই, কি বলে রুটি খাই না। খাওয়ার খরচ তো আপনার নাই, তাহলে আপনার 7,500 থেকে 88,000 করতে হচ্ছে কেন? আপনি তো বলেছিলেন যে আমি 1 টাকা বেতন নেব। আপনি বলেছিলেন আমি কোন সরকারি গাড়ি নেব না, আমার এই যে পিটপিটি গাড়িটা আছে এটাতেই আমি রাইটার্স বিল্ডিং এ যাবো, নবান্নে যাব। এখন তো দেখছি আপনার গাড়ি ঘোড়ার পেরিয়ে গিয়ে হেলিকপ্টার, হেলিকপ্টার 88,000 টাকা বেতন। আপনি যা পাচ্ছেন, আপনি যা নিচ্ছেন, সেই মন দিয়ে একবার এই মানুষগুলোর কথা ভাবুন। আচ্ছা, আমি তো 88,000 টাকা নিচ্ছি, আমার কৃষক, আমার খেত মজুর, আমার গায়েগঞ্জের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, এরা বাঁচবে কি করে? এরা যা মজুরি পায় তাতে কি চলে ওদের? একবারও ভাববে না সরকার? না, এই তৃণমূল এই বিজেপি সরকার একথা ভাববে এরকম মনে করার কোনো কারণ নেই। ওদের ভাবাতে হবে বলেই আমরা জেলে যাব, সরকারকে ভাবতে বাধ্য করতে চাই, সরকারকে আমাদের দাবি পূরণ করতে বাধ্য করতে চাই। আজকে গোটা দেশ জুড়ে হচ্ছে, আপনারা যখন জেলে যাবেন তার আগে আমাদের রাজ্যের প্রায় 17টা জেলা তাদের জেল যাওয়ার কর্মসূচি শেষ হয়েছে। সব জায়গাতেই পুলিশ বলেছে অত গাড়ি নেই, আপনাদের এখানে যা লোক আমি ডান দিক বাঁ দিক আর পিছনে ছাওয়ায় দাঁড়িয়ে আছে যারা দেখছি, তাতে অন্তত 100খানা গাড়ি লাগবে, বলছে 4টের বেশি গাড়ি নেই। আমরা জেলে যাব, আমরা পিয়ার বন্ডে মুক্ত হতে যাব না, জেলে মুচলেকা দিয়ে ঘর যেতে হবে না, আমরা জেলে থাকার জন্যই যাব। আমরা দেখি পশ্চিমবাংলার জেলে কেমন, কতটা জায়গা আছে, আর বাইরে থেকে কি করব, বাইরে থেকে কি করব, বাইরেটাকেই তো জেলখানা বানিয়ে দিয়েছে না। আপনার অধিকার নেই, আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি মিটিং করতে গেলে পারমিশন দেবে না, গণতান্ত্রিক আন্দোলনের কোনো পরিবেশ নেই। যারা দাবি তুলছে তাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা করছে। আপনাদের আগেরবারে ডিএম অফিসে আপনাদের যে ডেপুটেশন অভিযান ছিল তাতে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন? এমন কিছু ঘটনা ঘটেনি যে আমাদের এই জেলার গণ আন্দোলনের প্রধান নেতা তাকে 6 মাস জেলার বাইরে থাকতে হবে। আচ্ছা, একজন রাজনৈতিক নেতার সঙ্গে যে ব্যবহার করা উচিত আমরা কি এই সরকারের কাছে তা প্রত্যাশা করতে পারি? না। ক্রিমিনালদের সঙ্গে যে ব্যবহার করা হয় আর রাজনৈতিক নেতাদের সঙ্গেও যদি তাই ব্যবহার করা হয়, তাহলে সরকারকে সবক শেখানোর দায়িত্বটাও আপনাদেরই নিতে হবে যে ওটা নয় এইটা হবে। আমরা এটা বলতে চাইছি যে ধরুন খেত মজুর তার কাজ ক্রমাগত চলে যাচ্ছে, আপনারা এই চাষের মরশুমে পূর্ব মেদিনীপুর জেলায় কি ধান লাগানোর মেশিন এসছে? কিছু কিছু জায়গায় এসছে, অনেকগুলো জেলায় এসছে। আচ্ছা, একটার পর একটা মেশিন যদি চলে আসে তাহলে খেত মজুরের কাজ তো আরো কমে যাবে, এখনই তো বছরে 100 দিনও কাজ জোটে না। আচ্ছা, যন্ত্র ও প্রযুক্তি আসবে, আমরা কি সেটার বিরুদ্ধে? না,
আরে আমাদের ঘরে ছেলে পুলেরাই কেউ প্রযুক্তিবিদ কেউ বিজ্ঞানী আছে, তারাই ওখানে কাজ করছে, নিত্য নতুন যন্ত্র তৈরি করছে আপনার চিকিৎসার জন্য, যদি এক্স রে ইসিজি এমআরআই স্ক্যান থেকে শুরু করে উন্নত উন্নত যন্ত্র বার করে, তখন আপনারা বলেন আমাদের ছেলেগুলো ভালোই কাজ করছে, বিজ্ঞান অনেক উন্নত, তাড়াতাড়ি রোগ ধরা যাচ্ছে। আর কৃষির জন্য যদি উন্নত সরঞ্জাম হয় তখন কি আপনারা বলবেন আমাদের বিজ্ঞানীগুলো খারাপ? না, যত দিন যাবে যত কৃষিতে বেশি পুঁজি বিনিয়োগ হবে, যত সামন্ততন্ত্রের সমস্ত খোলস ছেড়ে কৃষি পুঁজিবাদে উত্তরণ ঘটবে, তখন অনেক যন্ত্র প্রযুক্তি আসবে, কাজ কমবে। আচ্ছা, কাজ যদি কমে যায় তাহলে গরিবগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা তাই বলেছি 100 দিনের কাজ এনআরই দিয়ে, এইটা আগামী দিনে কাজটা হবে 200 দিনের, সরকারকে 200 দিন কাজ দিতে হবে। 100 দিনের কাজ তার মধ্যে 50 দিন 60 দিন 70 দিন তৃণমূলের পেটে চলে যাচ্ছে, গরিবের কাছে পৌঁছাচ্ছে। আগে তৃণমূলের নেতাদের মোটরসাইকেলে ডিকি খুললে দেখা যেত এক গোছা জব কার্ড, এখন তৃণমূলের নেতাগুলোর সব চার চাকার গাড়ি হয়ে গেছে, বেশি মোটরসাইকেল আর নেই, যেগুলো আছে সেগুলো ওই বুথ দখল করতে যায় আর মদ খায়, এর বেশি আর তো ভালো কিছু কাজ করে না। তো এই তৃণমূলীরা এখন বলে দিয়েছে, ওদের নেত্রী বলে দিয়েছে, ওপরে সারদা নারদা ইত্যাদি যা আছে ওগুলো আমরা খাবো, আর তলায় সমবায় আছে, এনআরইডিএস আছে, আর পঞ্চায়েতে কাজ করা ঠিকাদাররা আছে, এদের টাকা তোলা তুলে যতটা পারো তোমরা খাও, একদম আন্ডারস্ট্যান্ডিং, বড় চোর মেজো চোর ছোট চোর, ওপরের চোর তলায় চোর। উনি জানেন না এমন কিছু ব্যাপার নেই, উনি সব জানেন, উনি নবান্নে বসে আছেন 14 তলার উপরে, অনেক দূর দেখতে পান, এই জেলায় কে কত টাকা চুরি করে কত টাকা তোলাবাজি করে সব জানেন, এবং জানেন বলেই প্রকাশ্যে বলেছেন যা টাকা তুলছ ভাই সবটা মেরে দিও না, 75% আমার কাছে দেবে আর 25% খাবে তুমি, লাইসেন্স লাইসেন্স। আমি দেখলাম পুরুলিয়া একজন শ্রমিক নেতা এক মহিলা গেছিলেন, তিনি বললেন আমি দিন কতক পরে আসছি, চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়ে সমস্ত তোলাবাজি করার টাকার অডিট করব। ভাবুন, তোলাবাজির অডিট হয়, লাইসেন্স প্রাপ্ত তোলাবাজি তো, মুখ্যমন্ত্রী লাইসেন্স দিয়েছেন অনুমোদন হয়ে গেছে, এবারে লাইসেন্সটা পাওয়ার পরে বেশি বেশি তোলা তুলছেন কত মেরে দিচ্ছেন অডিট করতে হবে চার্টার অ্যাকাউন্টেন্টকে দিয়ে, আরো কত কি শুনতে হবে অপেক্ষা করো, এসব টাকা নাকি কালীঘাটে আসবে 75%। তো এনআরই দিয়েছে, আমরা বলছি 100 দিন নয় 200 দিন, এই টাকা তো মেরে দেবে তৃণমূল। আপনি আমি যদি সচেতন না হই, আমাদের অধিকার যদি কড়ায় গণ্ডায় বুঝে নিতে না পারি, তাহলে উন্নয়নের জন্য যা টাকা সেই টাকা যথাযথভাবে আমাদের কাজ অব্দি পৌঁছাবে না, গরিবকে কাজ দেওয়ার জন্য যে টাকা তা পৌঁছাবে না। কেমন উন্নয়ন হচ্ছে আপনি দেখতেই পারেন, আজকে একটা ব্রিজ, ছোট খালের উপরে ব্রিজ 23 লক্ষ টাকা দিয়ে তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুরে, আজকে রিমোট টেপে ভদ্রমহিলার উদ্বোধন করবার কথা ছিল, কাল রাতেই ধসে গেছে, কালকে দিনের বেলা। এবার এসব ভিডিও তৃণমূলের নেতারা সব সরজমিনে দেখতে গেছিলেন, কারণ ভিডিও দিদিমণি একটার পর একটা সুইচ টিপবেন, তার ওইটা সুইচটা টিপতে হবে না, তাহলে জিজ্ঞাসা করবে কি কেস, গায়ের লোকেরা ঘিরে দিয়েছে, বলছে 23 লক্ষ টাকার মধ্যে 7 লক্ষরও কাজ হয় না, বাকি সবটা তৃণমূলের পেটে ঢুকেছে, তো ব্রিজ তো ধ্বংস হবে, পরে তো যাবেই, কোন উপায় নেই। তো সেই জন্য আমরা সরকারকে বলছি
কৃষকের ঋণ মুকুব করে দাও, তুমি তো 9 লক্ষ কোটি টাকা মুকুব করে দিয়েছ বড় বড় শিল্পপতিদের। 1 লক্ষ টাকা মুকুব করলে আমার সব কৃষকের মুখে হাসি ফুটবে, একবারে কেরালা থেকে আগরতলা পর্যন্ত সব কৃষকের মুখে হাসি ফুটবে। কেন তুমি এটা করতে পারবে না? আমরা বলেছি এই খেত মজুরকে কাজ দিতে হবে যাতে সে বেঁচে থাকতে পারে। 244 টাকা কৃষিতে কাজ করলে তার মজুরি, আর 350 টাকা এনআরইজিএস এর মজুরি দিতে হবে। আমাদের ছোট কৃষক, প্রান্তিক কৃষক, খেত মজুর, গায়ের অসংগঠিত শ্রমিক, 60 বছর বয়স পর্যন্ত গায়ে গতরে কাজ করে বেঁচে আছে, নিজের একটু জমি আছে তার উপরে নির্ভর করে বাঁচার চেষ্টা করছে, কিন্তু 60 বছর বয়সের পরে এদের প্রত্যেকের পেনশনের ব্যবস্থা করতে হবে। আপনাদের মনে হচ্ছে কি যে পেনশনের দাবি যে করছে এটা কি সম্ভব? সম্ভব। কেরালার বামফ্রন্ট সরকার 60 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে পেনশন দিচ্ছে 2000 টাকা। তামিলনাড়ুতে বামপন্থীদের সরকার নেই, 1000 টাকা পেনশন পায়। কর্ণাটকে 1000 টাকা পেনশন পায়, অন্ধ্র এবং তেলেঙ্গানাতেও 1000 টাকা পেনশন ওরা চালু করেছে, ওখানেও 3000 টাকার দাবিতে লড়াইটা চলছে। আর আমাদের এখানে যে সরকার আছে তারা গরিবকে পেনশন দিতে হবে এই কথাটা ভাবতেই পারে না। মুখে উন্নয়ন উন্নয়ন অনেক কথা বলে, কিন্তু এদের ন্যূনতম প্রয়োজনটা অনুভব করার মতো হৃদয় এদের নেই। আমরা তাই এই ন্যূনতম দাবি আদায় করার জন্যই এই জেল ভরো আন্দোলন করব। আমাদের আন্দোলন আগাগোড়া শান্তিপূর্ণই থাকবে। আমাদের উদ্দেশ্য একটা, এই সরকার আর দিল্লির মোদী সরকার এদের কানে আমাদের কথাগুলো যাতে প্রবেশ করে তার ব্যবস্থা করা। লক্ষাধিক স্বাক্ষর সম্বলিত আমাদের দাবিপত্র আজকে ডিএম অফিসে জমা দেওয়া হয়েছে। বলা হয়েছে এই স্বাক্ষর সম্বলিত আমাদের দাবি দিল্লিতে পাঠিয়ে দাও। রাজ্য সরকার, দিল্লি সরকার আগামী দিনে গায়ের গরিব, কৃষক, সাধারণ মানুষের স্বার্থে কি ভাবছেন, কি করছেন, এইটা তাদের অবগতির মধ্যে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। আমরা খালি হাতে এসেছি, আমরা মারদাঙ্গা করতে আসিনি, আমরা শান্তিপূর্ণভাবে কারাবরণ করব। আমি প্রশাসনকে বলবো আপনারা ব্যবস্থা করুন যাতে আমরা শান্তিপূর্ণভাবে কারাবরণ করতে পারি এবং জেলে যেতে পারি। এবার আপনারা যদি বলেন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন রাখবেন, আর আমাদের এখানে জজ সাহেবরা যদি বলেন হ্যাঁ এদের গুরুতর অপরাধ হয়েছে 1 মাস থাকতে হবে, তো আমরা তাতেই রাজি আছি। এটা নিয়ে অন্য কোন রকম, গতবারে যে পাশবিক অত্যাচার করেছিলেন, আমি আশা করব গতবারের ঘটনা থেকে পুলিশ এবং প্রশাসন তারাও শিক্ষা নেবে। কিন্তু ওদের আক্রমণে ভয় পেয়ে আমরা আন্দোলনের রাস্তা থেকে সরে যাব, এই রকম ভাবনা যদি কেউ ভেবে থাকেন তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমার মনে হয় আপনাদের জেল যাওয়ার সময় হয়ে গেছে, এক্ষুনি হিমাংশু ঘন্টা বাজিয়ে দেবে। আমাকে বলেছিল 3:30 পর্যন্ত, 3:30 পেরিয়ে গেছে 1-2 মিনিট। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি যাচ্ছি।